হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? অনেক দিন পর আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। এই উইন্টার সিজনে আমি শুধু কান্নাকাটি করেই গেলাম যে কোনো বিয়ের দাওয়াত পাচ্ছি না কেন, সাজগোজ করে কোনো বিয়েতে যেতে পারছি না কেন, কেউ বিয়ে করছে না কেন। অ্যান্ড ফাইনালি একটা বিয়ের দাওয়াত পেলাম, তাও উইন্টার শেষ, এই টাইপের একটা মোমেন্ট। আর এতদিন যে আফসোসটা ছিল, কোনো মজা করতে পারছি না, কারো বিয়েতে যেতে পারছি না, এই বিয়েতে আমি ধুম্মাই মজা করছি সিরিয়াসলি। আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রামে গায়ে হলুদের সকালে কি কি করা হয়, বা গায়ে হলুদের সকালে বউকে কীভাবে গোসল করে কী সব রীতি রেওয়াজ পালন করা হয় তাই শেয়ার করব। আর এটা হচ্ছে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম ওখানে, অ্যান্ড গিয়ে দেখলাম যে স্টেজের জন্য যেখানে অনুষ্ঠানটা হবে, মানে বাড়ি, ওখানে এরকম প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছিলো, মানে রেডি করা হচ্ছিলো সব কিছু সকাল থেকে। আমি খুব এনজয় করছিলাম, কারণ সিরিয়াসলি গ্রামের গায়ে হলুদ বা এরকম কখনো আমার দেখা হয়নি, এসব রীতির আওয়াজ বা এরকম হলুদে কখনো আসা হয়নি। ব্লগিং স্টার্ট করার পর থেকে মানুষজন এখন আমাকে কোনো সুন্দর কিছু দেখলে বা যে কোনো কিছু ক্যাপচার করতে বলে। সো আমার ননদ আমাকে নিয়ে যাচ্ছিলো, বলছিলো আপু ওইদিকে অনেক সুন্দর একটা রাস্তা আছে, তুমি যদি যেতে চাও দেখবে অনেক কিছু দেখতে পারবে, তুমি ভিডিও করতে পারবে। তো আমাকে নিয়ে যাচ্ছিল, আমি দেখছিলাম আসলে গ্রামের পরিবেশটা খুব সুন্দর। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেকটা শহরের মতো হয়ে গেছে, এই টাইপের জিনিসগুলো আমরা কম পাই, কিন্তু এখানে একদম ফুললি গ্রামের একটা ফিল পাচ্ছিলাম। অ্যান্ড ওই সাইডটা ঘোরাঘুরির পর আমরা আবার স্টেজ যেখানে হবে ওইদিকে চলে যাচ্ছিলাম। আঙ্কেল আমাদেরকে জিজ্ঞেস করছিলো কোন দিকে স্টেজ দিব, এদিকে না এদিকে। আমরা বলছিলাম একদম লাস্ট সাইডে দিলেই ভালো হয়, তাহলে এদিকে অনেক স্পেস পাওয়া যায়। আমার বাচ্চা অনেক দৌড়াদৌড়ি করছিলো, ও অনেক এনজয় করছিলো, উঠানটা ওর খুব ফেভারেট। আমাদের সবার কালচার এক একজন থেকে এক একজনের ভিন্ন হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। গ্রামের একরকম হয়ে থাকে, শহরে আবার অন্যরকম কালচার ফলো করা হয়। সো গ্রামে আমরা কী কী দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আজকে। ফার্স্ট অফ অল বউকে নিয়ে আসা হলো, অ্যান্ড এখানে ওর মামি, চাচি, ফুপি, ভাবি, কাজিনরা সবাই মিলেছিল, অ্যান্ড সবাই মিলে ওকে গোসল করাচ্ছিল। এটা হচ্ছে গায়ে হলুদের আগের গোসল, এবং এখানে ওরা ওদের গ্রামের যে রেওয়াজটা আছে বা রীতিগুলো ওগুলো সব ফলো করে করছিল। হলুদ দিয়ে একটা কাপড়, সাদা কাপড়ের মধ্যে হলুদকে রেখে পানি ঢালছিল এবং সেটা বউয়ের গায়ে পড়ছিল, বউয়ের মার আঁচলে সেই কাপড়টা বেঁধে দিয়েছিল। এটা হয়তো ওদের গ্রামের রেওয়াজ, আমি এটা কখনো দেখিনি, আর দেখে আমি খুব এনজয় করছিলাম কারণ এসব কখনো দেখিনি, তো আমি খুব মজাই পাচ্ছিলাম। এরপর একে একে সবাই বউকে হাতে পায়ে খুব সুন্দর করে হলুদ মেখে দিচ্ছিল, তারপর ওর চাচি মামিরা মিলে আবার ওকে গোসল করাই দিল, সে পার্লারের জন্য রেডি হবে। আর এখানে অনেক ফানি ইনসিডেন্টও ঘটলো, আমরা অনেক মজাও করেছি, ওগুলো স্কিপ করলাম। আর এই তো ওর চাচিরা মিলে ওকে হলুদ সুন্দর করে লাগিয়ে দিচ্ছিল। এরপর ওখানে আবার বললো যে কোলে করে নাকি বউকে নিয়ে যেতে হবে বাসায়, এটাও আমার কাছে অনেক ফানি লেগেছে। অ্যান্ড ফাইনালি ওর মেবি চাচি হবে, উনি ওকে কোলে করে একদম নিয়ে গেল বাসার দিকে। আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম কোনো রীতি আর রিচুয়াল যাই বলেন না কেন কিছুই যেন আমি মিস না করি। সো আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম, অ্যান্ড এরপরে কিন্তু আর কোনো রিচুয়াল দেখলাম না যে ওরা কিছু করেছে। এরপর জাস্ট বউকে বললো যে তুমি ঠিকঠাক করে আবার শাড়িটা পরে নিয়ে পার্লার জন্য একদম রেডি হয়ে যাও। আর এদিকে আমরা যে যার মতো চলে আসলাম, অ্যান্ড আমি ছাদ থেকে দেখছিলাম যে লাইটিং এর কাজ শুরু হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি ওরা অনেক সুন্দর করে লাইটিং করেছিল। আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে সেটা দেখাবো, বাট আমি ছাদ থেকে দেখছিলাম যে একটু একটু লাইটিংয়ের কাজ স্টার্ট হয়ে গেছে। আর এই তো আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম কখন সন্ধ্যা হবে, কখন গায়ে হলুদের জন্য যাব। এই তো আবার ছাদ থেকে দেখছিলাম যে লাইট সব লাগানো হয়ে গেছে, তখন বুঝলাম যে ওকে যাই একটু দেখে আসি। তখনও বউ তো মাত্র পার্লারে গেল, আমরা বললাম যে যাই একটু স্টেজ লাইটিংগুলো কেমন হলো দেখে আসি, কারণ এরপর তো নিজেরা রেডি হওয়াতে এত ব্যস্ত হয়ে যাবো, এগুলো আর দেখার সময় থাকবে না। এই তো ফাইনালি স্টেজটা রেডি, ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছিল, অ্যান্ড কিছু সোফা রেখেছিল, আর পিছনেও ব্যাকগ্রাউন্ড ফ্লাওয়ার দিয়ে করা হয়েছিল। গ্রামীণ পরিবেশে আমার কাছে লেগেছে, খুব সুন্দর করে ওরা করেছিল। কজ যখন আরও লাইটিং করা হলো, অ্যান্ড বউ বসলো, এরপর একদম ফুললি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেলো, তখন স্টেজটা আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। একটা কী বলবো, প্রোগ্রাম ভাইব যখন চলে আসছিলো সত্যি স্টেজটা খুব সুন্দর লাগছিল। এরপর গ্রামের ছোটো বাচ্চা কাচ্চা যতগুলো পুচকি পাচকা আছে সবগুলো স্টেজ দেখার
দেখার জন্য চলে আসলো অ্যান্ড আমি তো এর আগেই চলে এসেছি, আমি বড় বাচ্চা। আর ফাইনালি বাইরে এই যে ওদের বাড়ির এই সাইডটা, ওঠান থেকে শুরু করে গাছগাছালি যা আছে খুব সুন্দর করে লাইটিং করেছিল। আমার কিন্তু বিয়েতে সবচেয়ে সুন্দর লাগে একটা জিনিস, সেটা হচ্ছে লাইটিংয়ের ব্যাপারটা। আমার খুব পছন্দের যে খুব সুন্দর করে বিল্ডিং হোক, যা বাড়ি হোক বা যেমনই হোক, সেটা যেন খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো থাকে। অ্যান্ড ওরা কিন্তু ফুললি এটাকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি বের হয়ে একদম রোড থেকে গেটের বাইরে গিয়ে দেখলাম যে রোডে ফুল রোডটাকে এভাবে সাজানো হয়েছিল, অ্যান্ড লাইটিংয়ের স্টাইলটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে খুব ভালো লাগছিল, অ্যান্ড সামনে সামনে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, অ্যান্ড আমি নেক্সট ব্লগে আপনাদেরকে মেন প্রোগ্রামটা দেখাবো, আমরা কীভাবে এনজয় করেছিলাম। অ্যান্ড আপনারা আমাকে এটাও জানাতে পারেন আপনাদের ওখানে গায়ে হলুদদের কী কী নিয়ম পালন করা হয়। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।